তীব্র তাপদাহের মধ্যে রংপুরের দীর্ঘদিন পর স্কুল হয় খুশি পরীক্ষার্থীরা রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাহবুবুল ইসলাম রমজান ঈদ উল ফিতর নববর্ষ এবং গরমের কারণে নির্ধারিত ছুটির পর আজকে প্রায় আড়াই মাস পরে স্কুলগুলো খুলেছে আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর নগরীর কেন্দ্রস্থলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয়ের ছাত্রীরা আজকে অনেক দিন পরে স্কুলে এসেছে এবং তাদের সাথে আমি কথা বলেছি একটু গরমে যদিও তারা কষ্ট পাচ্ছে কিন্তু তারা খুব খুশি কেননা অনেক দিন পরে তারা বন্ধুদের সাথে দেখা পেয়েছে স্যারদের সাথে দেখা পেয়েছে রংপুর অঞ্চলে কিন্তু এখনও তাপপ্রবাহ রয়েছে গত চব্বিশ ঘন্টায় এ অঞ্চলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিন্তু যেহেতু স্কুলগুলো খুলছে সেহেতু কষ্ট করে হলেও অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে নিয়ে এসেছেন বাচ্চাদের কোনো অসুবিধা না হয় পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি এবং তারা যেন ছায়ার মধ্যে থাকতে পারে এবং খেলাধুলা যেন মাঠে না করতে পারে তার জন্য আমরা নির্দেশনা দিয়েছি ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীরা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য তারা সে ব্যবস্থা ইতিমধ্যেই করে রেখেছেন এই ছিল রংপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে স্কুল খোলার পর পরিস্থিতি